সূর্য অস্ত দেখতে আপনার ভালো লাগে? আমারও ভালো লাগে। মনে হয় সূর্যটা যেন কোন দূরের দেশে হারিয়ে যাচ্ছে। সুন্দর ম্যাডাম, সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকা আর ঠিক হবে না। চলুন আপনাকে হোটেলে দিয়ে আসি। না, একটু পরে যাব। আহা, অন্ধকার নেমে আসলে বিপদ হতে পারে। চলুন, কই চলুন। হ্যাঁ, নিয়ে যা। কক্সবাজারে আর কদিন আছেন? ভাবছি আগামীকালের ফ্লাইটেই ঢাকা ব্যাক করব। জীবনে প্রথম সাগর দেখতে এসে আমি যে তোমার মতো এক বিশাল সাগরের দেখা পেয়ে যাব, আমি কোনোদিন ভাবিনি। তুলনা জি, বলুন। সরি ম্যাডাম, কিছু না। চলুন ম্যাডাম, চলুন ম্যাডাম। এই সাগর পারে এত টুরিস্ট মেয়েরা আসে যায়, ঘুরে বেড়ায়, কারো প্রতি আমার বিন্দু মাত্র দুর্বলতা আসেনি কখনো। কিন্তু এই তুলনা ম্যাডামকে আমার এত ভালো লেগে গেল কেন? কিরে, কি ভাবছিস তুই? কিছু না। জানিস, তোর মতো আমারও দু চোখ ভরা স্বপ্ন আছে নুরি। কি স্বপ্ন বল না আমাকে। এত সহজে আমি আমার স্বপ্নের কথা তোকে বলবো না। কেন? তুই যে তোর স্বপ্নের কথা আজও আমাকে বলিসনি। সাগর আর আমার স্বপ্ন কি এক? সাগরকে সত্যি ভালোবাসি। জেগে জেগে স্বপ্ন না দেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ। ঘুমিয়ে কেন স্বপ্ন দেখব? আমার স্বপ্ন তো তুমি।